সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ এনেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার গানের কথা বলে মিউজিক ভিডিও শুটিং করানোর অভিযোগে শুটিং অসমাপ্ত রেখেই পালিয়ে যান এই নায়িকা। জানা গেছে বলা হয়েছিল চলচ্চিত্র, কিন্তু নায়িকা শুটিং স্পটের দিন অর্ধেক কাজ করার পর বুঝতে পারলেন এটা হচ্ছে একটা মিউজিক ভিডিও। তারপর যা হওয়ার তাই হলো, আর এই পুরো ঘটনাটা ঘটেছে মাহিয়া মাহির সাথেই। বলা হয়েছিল এটা অনন্য মামুনের তুই শুধু আমার ছবির কাজ, এই ছবিতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলা সোহম। এই সিনেমার গানের শুটিংয়ের কথা বলে মাহি শিডিউল নেন পরিচালক, কিন্তু পরে দেখা যায় সিনেমার গানের কথা বলে মাহিকে দিয়ে মিউজিক ভিডিওর কাজ করানো শুরু করেছিলেন পরিচালক। বিষয়টি যখন মাহি বুঝতে পারেন তখনই সঙ্গে সঙ্গে শুটিং স্থল ত্যাগ করেন। পরে মাহি অবশ্য কাজটি করেননি। এ প্রসঙ্গে মাহি বলেন, আমাকে সিনেমার গানের শুটিংয়ের কথা বললে আমি শিডিউল দেই, প্রায় গানের অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমি বুঝতে পারি এটা সিনেমার গান নয়, আমাকে দিয়ে মিউজিক ভিডিও বানানো হচ্ছে, এরপর আমি কাজটি করিনি। তিনি আরও বলেন, পরিচালকের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে, তিনি অন্যায় করেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।